প্রিয় বন্ধুরা, তোমরা যারা 2022-এর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা প্রত্যেকে চিন্তিত রয়েছো তোমাদের পরীক্ষার রুটিন নিয়ে। আমাদের পরীক্ষা কি রুটিন পরিবর্তন হয়ে যাবে? একেবারেই হবে। এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে কি হবে এবং কদিন তোমাদের রুটিন পরিবর্তন হতে পারে, এ কি কি কারণ রয়েছে, তোমাদের বহু কোশ্চেন রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। এবং তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষার কীভাবে রুটিন হতে চলেছে, নতুন রুটিন কি হবে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করব। কাজেই ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমরা যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের যে রুটিন দেয়া হয়েছিল সেই নির্ঘণ্টে তোমাদের পরীক্ষা হচ্ছে না। উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন পরিবর্তনের দুটি প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ কিন্তু রয়েছে, যার কারণে রুটিন পরিবর্তন হবেই। এক হচ্ছে আমাদের রাজ্যের উপনির্বাচন, অর্থাৎ 12 এপ্রিল উপনির্বাচন রয়েছে আমাদের রাজ্যে। 12 এপ্রিল আমাদের রাজ্যে উপনির্বাচন রয়েছে, 12 তারিখ ভোট হবে এবং 12 তারিখের পর 16 তারিখ কিন্তু আমাদের রাজ্যে উপনির্বাচন অর্থাৎ ভোটের ফলাফল রয়েছে। এক্ষেত্রে 13 তারিখ এবং 11 তারিখ কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, কারণ এই ভোটের কাজে যুক্ত থাকবেন তোমাদের যে শিক্ষকরা স্কুলে পাহারা দেবে, সেই সমস্ত শিক্ষকরা উপস্থিত থাকবে। সেই কারণে এই দুদিন পরীক্ষা নেওয়া শিক্ষকদের ক্ষেত্রে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং রাজ্যের তরফ থেকে স্ট্রিক্টলি জানিয়ে দেওয়া হয়েছে যথাসময়ে কিন্তু উপনির্বাচন হবে, এ কারণ একটা নির্দিষ্ট সময়সীমা থাকে ভোটের। সেই কারণে এই একটা দিক রয়েছে যে পরীক্ষা 11 তারিখ এবং 13 তারিখের যে পরীক্ষা সেটা রুটিন পরিবর্তন হচ্ছে। এছাড়া আরও একটি কারণ রয়েছে রুটিন পরিবর্তনের। দ্বিতীয় কারণ কি, যেই মেন্সের যে রুটিন রয়েছে সেই রুটিনে যে যে পরীক্ষার সময়সীমা দেওয়া হয়েছে, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, মানে যে যে দিনগুলোতে যেই মেন্সের যে পরীক্ষা রয়েছে সেই সেই দিনগুলোতে তো আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যাবে না, কারণ একটা স্টুডেন্ট, যেরকম আমাদের রাজ্যের 12-এর বোর্ড এক্সাম রয়েছে উচ্চ মাধ্যমিকের, তেমনই অনেক স্টুডেন্ট একই সাথে সায়েন্সের যারা স্টুডেন্ট রয়েছে তারা পরীক্ষা দিয়ে থাকে যেই মেন্স। সেই কারণে দুটো পরীক্ষা রুটিন একই দিনে কখনোই হবে না, সেই কারণেও কিন্তু পরীক্ষা রুটিন চেঞ্জ হবে। তার মানে তোমরা বুঝতে পারছো দুটো কারণ রয়েছে, বড়সড় রুটিনে চেঞ্জ হবে, এবার একবার হয়ে গেছে আবার বড়সড় একটা রুটিনের চেঞ্জ হবে। এ তো এর কারণটাও তোমরা জানো যে রাজ্যের হাতে কোনো কিছুই নেই বা বোর্ডের হাতে কোনো কিছুই নেই, পরিস্থিতি রয়েছে। সত্যি এটা ছাত্রছাত্রী তোমরা, তোমাদের কাছে একটা দুঃখজনক, বারবার রুটিন পরিবর্তন হচ্ছে, তোমরা কনফিউশনের মধ্যে পড়ছো। আর যে রুটিনটি তৈরি হবে যদি যথাসময়ে পরীক্ষা হয়, এপ্রিল মাসের 2 তারিখ থেকে যদি আবার পরীক্ষা রুটিন ঘোষণা করে, তাহলে কিন্তু একটা অন্যরকম রুটিনটা তৈরি হবে। কি এপ্রিল মাসের 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 10 তারিখ পর্যন্ত পরীক্ষা হলো, 11, 12, 13 তারিখ বন্ধ থাকলো, তারপর আবার শুরু হলো, তারপরে আবার 25 তারিখের পর থেকে যে পরীক্ষা, তারপরে আবার 20 তারিখের পরে পরীক্ষাগুলো অফ থাকলো, তারপরে আবার কিছুদিন পর আর পরীক্ষা হলো, মানে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা হবে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিন্তু একটা ধারাবাহিকতা নষ্ট হয়, যেহেতু কারণ অকারণে পরীক্ষা পেছাতেই হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় 1 মাস পিছিয়ে দিয়ে পরবর্তীতে, এক্ষেত্রে আমার মনে হয় মে মাসের শুরুতে কিংবা এপ্রিল মাসের শেষে পরীক্ষা যদি শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হবে। একটা কি হবে, এ ছাত্রছাত্রীরা যেটা চাইছিল সিলেবাস শেষ হয়নি, আরেকটু সময় চাইছিল, সেক্ষেত্রে তারা আরও প্রায় গোটা 20 দিন সময় পেয়ে যাবে কিংবা 1 মাস সময় পেয়ে যাবে। একই সাথে এ যে রুটিনের যে একটা ধারাবাহিকতা থাকে, গ্যাপ গ্যাপ না দিয়ে ধারাবাহিকভাবে একটা রুটিন তৈরি, সেটাও কিন্তু হয়ে যাবে। অর্থাৎ ছাত্রছাত্রীদের উভয় দিকেই কিন্তু উপকার হবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তোমাদের কি মনে হয় যে এই রকম আধা খ্যাপচাভাবে, মানে একটা প্রথমে হচ্ছে তারপরে আবার গ্যাপ 1 সপ্তাহ, তারপরে আবার কিছুদিন পরীক্ষা, আবার 1 সপ্তাহ গ্যাপ, তারপরে আবার পরীক্ষা, এরকমভাবে রুটিন তৈরি না করে এ সরাসরি একদম এপ্রিল মাসের শেষ দিক থেকে কিংবা মে মাসের শুরুর দিক থেকে পরীক্ষা নিলেই কি ভালো হয়? তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। এক্ষেত্রে তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমরা প্রত্যেকে জিজ্ঞাসা করছো যে আমাদের পরীক্ষার রুটিন কি পরিবর্তন হবে, একেবারেই তোমাদেরও একই সেম কন্ডিশন, তোমাদেরও পরীক্ষার রুটিন কিন্তু পরিবর্তন হবে, এবারেই অবশ্যই হবে, উচ্চ মাধ্যমিকের রুটিনের সাথে তোমাদেরও রুটিন পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে তোমরা অনেকেই চিন্তার মধ্যে রয়েছো, মানসিকভাবে ভেঙে পড়ছো, আমি সবটাই জানি। ছাত্রছাত্রী তোমরা পরীক্ষা নিয়ে চিন্তিত,
পজিটিভ, সেক্ষেত্রে তোমাদের এই যে বিষয়গুলো মাথায় আসবেই, খারাপ লাগবেই, কিন্তু যেটা ঘটছে সেটা তো বাস্তব। আর তোমাদের প্রত্যেককে বলবো, ও তোমরা অতি অবশ্যই পড়াশোনায় মনোযোগী হও। তোমাদের যখনই কোনো তথ্য আসবে, অথেন্টিক তথ্য, তোমাদের সবার প্রথমে তোমাদের জানিয়ে দেবো। কাজেই তোমরা একেবারে চিন্তা করো না, পড়াশোনায় মনোযোগী হোক। এবং তোমাদের মতামত কী, তোমরা কী চাও, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আজকের মতো এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত।